আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা তো থাকছেই। সাথে আছি নূপুর চৌধুরী আর আমাদের আজকে টিবিএন অ্যানালাইসিস। তবে দর্শক, সোমবার, বুধবার এবং শুক্রবার আমাদের বিশেষ আয়োজন শুরু হলো আজকে থেকে। আমরা কথা বলবো ট্যাক্স ল আপডেট এবং ট্যাক্স কার্ড অ্যান্ড জবস অ্যাক্ট নিয়ে, অর্থাৎ নতুন ডোনাল্ড ট্রাম্পের যে নতুন ট্যাক্স আইনে কী কী পরিবর্তন আসছে, যেটি আপনি এবার ট্যাক্স ফাইলে যুক্ত হচ্ছে এবং নতুনভাবে করা হচ্ছে, তারই বিভিন্ন বিস্তারিত তথ্য নিয়ে আমরা সোমবার, বুধবার এবং শুক্রবার থাকব টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হয়ে সবসময় থাকবেন মোহাম্মদ হাশেম, আইআরএস এনরোল এজেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে তিনি প্রেসিডেন্ট এবং সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের। আমরা বলেছিলাম যে এটি আমাদের বিশেষ আয়োজন হবে এবং জানুয়ারি মাস যেহেতু, কিছুদিনের মধ্যেই হয়তো যে ট্যাক্স ফাইলের সময়সীমা সেটিও ঘোষণা আসবে। তবে আমরা প্রস্তুতি হিসেবে দর্শকদের বিভিন্ন তথ্য জানাতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হাশেমকে, যিনি তার ব্যস্ততার মাঝে আমাদের সময় দিবেন সোমবার, বুধবার এবং শুক্রবার রাত 10টায়। আমরা আলোচনা করতে চাই যে নতুন যে আইনটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে এবার থেকে কার্যকর করা হবে, কারণ হচ্ছে এটি তো নিয়মই, ট্যাক্স ফাইল করতে হলে এক বছরের নতুন ট্যাক্স আইনে। তো শুরুতেই আমি জানতে চাই যে পার্সোনাল এবং বিজনেস ট্যাক্স রেটে কী পরিবর্তন এসেছে। ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ টিবিএন 24-কে আমাকে ইনভাইট করার জন্য। পাশাপাশি দর্শকদেরকে একটু হ্যাপি নিউ ইয়ার বলতে চাই, যারা ফেসবুকে বসে আছে তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনি, হ্যাঁ, আমরা এই গত বছরেই এই আমরা ট্যাক্সের কুটিনাটিগুলো আপডেট করে আসতেছিলাম। এই বছর যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করেছিল ডিসেম্বর 2017-এ, এই ট্যাক্স লটা এই বছর ট্যাক্স রিটার্নে অ্যাপেক্ট করবে। তো অনেক চেঞ্জ আসছে, এই চেঞ্জগুলো আমরা ক্লায়েন্টদেরকে আপডেট, আমাদের ট্যাক্স পেয়ারদেরকে আপডেট করে যাব এই এই প্রতি একদিন পরপর। সো ট্যাক্স রেটে যে চেঞ্জটা আসতেছে সেটা হচ্ছে এই গতবারও ছিল 7 ট্যাক্স ব্র্যাকেট, আচ্ছা এবারেও কিন্তু সেই 7 ট্যাক্স ব্র্যাকেট, সেটা হচ্ছে এখানে কি কোনো পরিবর্তন? এখানে পরিবর্তন এসেছে, রাইট। গত বছর ছিল আপনার 10% থেকে 39.6% ট্যাক্স রেট, 10% থেকে, কিন্তু নতুন আইনে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10% থেকে 37%। সো এখানে 2% করে আপনার রেটটা কমে আসছে। অলসো ইনকামটাকে, এই ট্রাশহোল্ডটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এর অর্থ হচ্ছে ফর সিঙ্গেল, মনে করেন যাদের ইনকাম 0 থেকে 9,525 তারা হচ্ছে 10% ট্যাক্স রেট, ঠিক আছে। আবার মেরিট হলে এটা ডবল, ইটস মিনিং দ্যাট 0 থেকে আপনার 19,050 হলে তাহলে আপনার 10% ট্যাক্স দিচ্ছে মেরিট ফাইলিং জয়নিং। অ্যান্ড তারপর হচ্ছে 12%, দেন আছে আপনার 22%, 24%, তারপরে আপনার 35% and 37%। কি ধরনের এফেক্ট ফেলবে, মানে প্রভাব ফেলবে, সেই বিষয়টি যাওয়ার আগে একজন দর্শক আছেন, এটা আমরা প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি কুইন্স থেকে বলছি, জুরাও। আমি হাশেম ভাইয়ের কাছে অনেকদিন থেকে ট্যাক্স ফাইল করি, উনি সুন্দর করে সবকিছু বোঝান, সেজন্য ওনাকে অনেক ধন্যবাদ আসছেন টিবিএন 24-এ। আমার কাছে ওনার প্রশ্ন হচ্ছে যে এই নতুন বছরে এই যে ট্রাম্পের যে নতুন একটা নিয়ম করছে ওয়েলথের ট্যাক্স, যেটা সেটা 10,000-এর উপরে হলে, এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি যে এটা কি শুধুমাত্র ওয়েলথের ট্যাক্স নাকি ওভারঅল 10,000 ডিডাকশনটা, যদি একটু এক্সপ্লেন করতেন আর কি। আপনার প্রশ্নের জন্য, এটা একটা সুন্দর প্রশ্ন আসলে, মানুষের নতুন আইন এটা অনেক প্রশ্ন চলে আসে। আমরা আগে পুরাতন আইনে যেটা করতাম আপনার পার্সোনাল ট্যাক্স হুইচ ইজ দ্য স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, যদি কোনো ক্লায়েন্ট কোনো ট্যাক্স পেয়ে যদি কাজ করে সেখানে যদি স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স দেয়, ওই ট্যাক্সগুলো যোগ হবে প্লাস প্রপার্টি ট্যাক্স, এই তিনোটা আমরা একসাথে ফুললি ডিডাকশান নিতে পারতাম 2017 ট্যাক্স রিটার্নে। সো এই বছর নতুন আইনে যেটা প্রেসিডেন্ট সাইন করেছে সেটা আপনি 10,000 হচ্ছে সেটা আপনার, আপনি যে কাজ করতেছেন যেখানে স্টেট ট্যাক্স দিয়ে আসতেছেন, সিটি ট্যাক্স দিয়ে আসছেন এবং আপনার যে প্রপার্টি ট্যাক্স, এই তিনটা মিলে আপনি 10,000
থাউজেন্ড পর্যন্ত ডিডাকশন নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। সো আমি একটু ক্লিয়ার করতে চাই, আপনার প্রপার্টি ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স তিনোটা মিলে, নট লাইক জাস্ট প্রপার্টি ট্যাক্স 10,000, তিনোটার কম্বাইন হচ্ছে এই সেটা হবে আপনার 10,000 ডলার। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা চেষ্টা করব যে এই নতুন আইন সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে এবং বিজনেস পর্যায়ে কী কী প্রভাব ফেলবে, কী কী পরিবর্তন আসছে, লাভের অংশ কতটুকু, ক্ষতির আশঙ্কা কতটুকু, সব কিছুই আলোচনায় আসবে। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সোলার ট্যাক্স রিবেট সম্বন্ধে। প্রশ্নটি কি বুঝতে পেরেছেন? আপনি কি আবার একটু বলবেন? সোলার ট্যাক্স রিবেট, আমি আমার বাড়িতে সোলার লাগাইছি, সো স্টেট যে ট্যাক্স রিবেটটা দিবে ওইটা সম্বন্ধে। ধন্যবাদ আপনাকে। এখানে একটা এনার্জি ক্রেডিট যেটা আপনার এই, আপনি যদি ক্রেডিট আছে অনেকগুলা, তার মধ্যে আপনি যদি সোলার ট্যাক্স, যদি সোলার আপনার বাসার মধ্যে লাগাতে চান, তা আপনি একটা ট্যাক্স ক্রেডিট পাবেন। আই বিলিভ এটা ম্যাক্সিমাম আপনি নন রিফান্ডেবল ক্রেডিট, মেবি আপনি $500 এটা আপনি ক্রেডিট পেতে পারেন আপনি যদি এই ক্লেম করেন। এটা $500 নন রিফান্ডেবল ক্রেডিট। সেই অর্থ হচ্ছে আপনার যদি ট্যাক্স লাইবিলিটি যদি জিরো হয় তাহলে আপনার এই ক্রেডিটটা পাওয়া যাবে না, কিন্তু আপনার যদি ট্যাক্স ও হয়ে থাকেন, লাইবিলিটিকে মোর দেন $500 এটা আপনি পেতে পারেন। মানে ও করার পরে $500 এটা আপনার আপনার ট্যাক্স রিডিউস করবে। লেটস সে আপনি যদি $1,000 আপনার ট্যাক্স হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনি $500 মাইনাস হয় আপনি $500 দিতে হবে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি জাভেদ কাশ বলছিলাম ব্রুকলিন থেকে। জি, আমার প্রশ্নটা ছিল যদি আমার ইনকাম $32,000 হয়, সেক্ষেত্রে আমি আর আমার ওয়াইফ বা যদি আমার বেবি বর্ন জানুয়ারিতে হয়, সেটা হলো যে 2019-এ রানিং ইয়ারে জানুয়ারিতে বেবি বর্ন হয়, $32,000 ট্যাক্স ফাইল করতে গেলে সেটা কি ধরনের হবে, আমার একটু জানা দরকার ছিল। এটা কি W2 ইনকাম না ক্যাশ? W2 ইনকাম, W2। আচ্ছা, আর প্রথমত জানতে চাই যে জানুয়ারিতে যদি একটি বাচ্চা জন্ম নেয়, সে কি গত বছরের ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত হবে? না নপুর, এটা এটা শুনে এটা অনেকের কাছে কনফিউজ। অনেকের ধারণা হচ্ছে April 15 হচ্ছে ডেডলাইন, এই 15 তারিখের মধ্যে যদি স্টিল বাচ্চা হয়ে থাকে তাহলে ক্রেডিট নেওয়া যায়, কিন্তু এটা আমরা ক্যালকুলেশন করবো January 1, 2017 থেকে January 1, 2018 থেকে December 31, 2018 পর্যন্ত ক্যালকুলেশন। এখানের মধ্যে আপনার ম্যারিজ, আপনার ডিভোর্স, আপনার বেবি, নিউবর্ন বেবি, এখানে সব ক্যালকুলেশন হবে। যেহেতু আপনার January 2019 বেবিটা হবে, এই বেবিটা আপনার 2018 ট্যাক্স রিটার্নে অ্যাড করতে পারবেন না, কিন্তু আপনি 32,000 মধ্যে আপনি স্টেট ফরওয়ার্ড $24,000 যেটা নতুন আইনে স্ট্যান্ডার্ড ডিডাকশান, এটা আপনি মাইনাস করে বাকিটুকু ট্যাক্স দিয়ে আপনি যদি বেশি দিয়ে থাকেন আপনি ফেরত পাবেন, আর কম দিলে আপনাকে পে করতে হবে, কিন্তু বাচ্চাটা এই বছর অ্যাড করতে পারবে না, সরি ভাই। তবে শুভকামনা রইল, ইনশাল্লাহ সামনের যখন ট্যাক্স ফাইল করবেন তখন এটি অন্তর্ভুক্ত হবে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা কথা বলছিলাম যে পার্সোনাল এবং বিজনেস ট্যাক্স রেটে কি পরিবর্তন এসেছে, কি ধরনের প্রভাব ফেলবে। রাইট, তো সেই ক্ষেত্রে আপনার যে 39.6% থেকে 37% আসলো, যেমন মনে করেন সিঙ্গেল 400-এর উপরে গেলে, তাদের এক্সকিউজ মি 500,000-এর উপরে গেলে আপনার 37% ট্যাক্স দিতে হবে, আর মেরিট ফাইলিং জয়েন্টলি যদি হয় 600,000-এর উপরে গেলে 37%, আদারওয়াইজ আপনার 10, 12, 22, 24, 32, 35% ট্যাক্স দিতে হবে। অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে ট্যাক্স রেট যেটা চেঞ্জ হয়ে আসছে সেটা হচ্ছে আপনার 21% ফ্ল্যাট রেট, যেটা আপনার 35% ছিল সেটা স্টেট ফরওয়ার্ড ফ্ল্যাট হয়ে আপনার 21%। তো সেক্ষেত্রে বিজনেস ওনার যারা তারা এটা অনেক টাকা, অনেক ট্যাক্স সেভ করবে, মানে সুবিধা সুবিধা হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা অ্যানালাইজ করি, কারণ যাদের ইনকাম, যাদের স্মল বিজনেস, যাদের ইনকাম লেস দ্যান 50,000 ইন আপনার ডিডাকশনের পর এক্সপেন্স সব বাদ দিয়ে যদি 50,000-এর নিচে হয়, তখন ছিল ট্যাক্স রেট ছিল 0 থেকে 50,000 পর্যন্ত, মনে করেন 15%, কিন্তু যেহেতু ফ্ল্যাট রেট সেক্ষেত্রে আপনার হয়ে গেল এটা 21%, কিন্তু তারা কিন্তু স্মল বিজনেস, কিন্তু এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাইট, যেহেতু ফ্ল্যাট রেট। তবে যারা অ্যাকাউন্টেন্ট, আপনার ইঞ্জিনিয়ার, ডক্টর, হুইচ ইস পিসি, তাদের জন্য একটা সুবিধা হচ্ছে যেটা প্রফেশনাল কর্পোরেশন যাদের রয়েছে তারা কিন্তু 35% ফ্ল্যাট রেট ছিল,
সেটা কিন্তু এখন 21%। সেদিক থেকে এদিক থেকে যাদের যারা যেসব অ্যাকাউন্টেন্টরা পিসি করে আসছে, যারা ডক্টর পিসি করছে প্রপারেশন কর্পোরেশন, তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে 35% থেকে 21%। এটা হচ্ছে তাদের জন্য গুড নিউজ। ডোনাল্ড ট্রাম্প যখন এই নতুন কর পরিকল্পনাটি সবার হাতে দিলেন, তখন কিন্তু বলা হচ্ছিল যে ধনী এবং বড় বড় ব্যবসায়ীদের জন্য সুবিধা রেখে এই ট্যাক্স ফাইলটি করা হয়েছে, ট্যাক্সের যে নতুন আইনটি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে ব্যক্তিগত পর্যায়ে সেই বিষয়টি আসবো আরও দর্শক আছে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাপি নিউ ইয়ার আপা। হ্যাঁ আপু, কেমন আছেন? ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার। বলুন আপা। বলবো আপনাকে খুব খুব ভালো লাগে, আমি আপনাদের সব অনুষ্ঠানগুলো দেখি, আমি আমার ছেলে, ছেলের বাবা, আজকে সপ্তাহে দেখছি, সবকিছু দেখি, আপনার সবকিছু ভালো লাগে। থ্যাংক ইউ আপা। আমি কথা বাড়াবো না, আমি প্রশ্ন করবো, কারণ অন্য দর্শকদের বিরক্ত বোধ করবে। জি আপু, আপনার সবকিছু দেখে যেদিন না দেখতে পাই খবরে, আমার ছেলে খুব মিস করে, বলে আম্মু আজকে নকুরান্তি নেই। তো আমি কোনো বাচ্চা যদি 2018 সালের ডিসেম্বরে জন্ম গ্রহণ করে, 2019 সালে কি তার ট্যাক্স ফেল করা যাবে? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমি প্রশ্নটি তখন করছিলাম, আর আপা দোয়া করবেন আমাদের জন্য, টিবিএন এর জন্য, আমাদের জন্য। আর সেই প্রশ্নটি, ধন্যবাদ আপনাকে। আপনি বলতেছেন ডিসেম্বর 2018 এ যদি আপনার বাচ্চা জন্ম হয়, সেটা কি 2019 এ ট্যাক্স রিটার্ন করার সময় অ্যাড করা যাবে কিনা? ইয়েস, যাবে। আমরা গত অনুষ্ঠানে গত বছর বলেছিলাম যে যেই সব বাচ্চা ডিসেম্বর 31 যদি জন্ম হয়, মানে রাত 12টার আগে, জি, স্টিল এই ট্যাক্স রিটার্নে অ্যাড করতে হবে। কারণ এটা এটা বলছি এই কারণে, বিকজ এখানে ইআইসির ব্যাপারটা রয়েছে, যেহেতু বাচ্চা বেবিটা এখানেই বর্ন, তো ওনার এই কারণে এটা অ্যাড হয়ে যাবে। কিন্তু যেসব কিডস ডিপেন্ডেন্ট চাইল্ড যদি ওভারসিজ থেকে আসে, তাদেরকে কিন্তু অ্যাটলিস্ট 6 মান্থ থাকতে হবে। আচ্ছা, তার মানে ক্লিয়ারলি একটু দর্শকদের একটু বলে রাখি, যদি আমেরিকার বাইরে কোনো বাচ্চার জন্ম হয়, যদিও পৈতৃক সূত্রে সে আমেরিকার সিটিজেন, কিন্তু তারপরেও তাকে 6 মান্থ অ্যাটলিস্ট 6 মান্থ ইউনাইটেড স্টেটসের মধ্যে থাকতে হবে। আর যদি ইউনাইটেড স্টেটসের ভিতরে হয়, হ্যাঁ, সে ডিসেম্বর 31 তারিখ হলে স্টিল সেটা ক্যালকুলেশন করতে হবে, 12টার মধ্যে জন্মগ্রহণ করলে সেটি অ্যাড করা সম্ভব। খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, আমিও অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে। আরেকজন আছেন দর্শক, কে আছেন দর্শক আমাদের সাথে? জি নূপুর আপা, আমার নাম মাসুদ। পুরুষদের জন্য কি কোন অনুষ্ঠান হতে পারে না? পুরুষদের জন্য ভাইয়া, টেলিভিশনে সারাক্ষণ পুরুষদের জন্য অনুষ্ঠান, বলুন নূপুরাপাকে। আর হাশেম ভাইয়ের কাছে একটা প্রশ্ন, হাশেম ভাই, ডোনেশন ট্যাক্স ডিডাক্টেবল? আমরা তো ডোনেট করি, কার ডোনেট করি, মসজিদে টাকা দেই, মাদ্রাসায় টাকা দেই, এই টাকাগুলোকে কিভাবে আমরা ট্যাক্স ডিডাক্টেবল দেখাতে পারি? এটাকে বলবেন আমাদেরকে প্লিজ। ইয়েস ইয়েস, ধন্যবাদ মাসুদ ভাই। ডোনেশন ইজ ডিডাক্টেবল, তবে নতুন আইনে যেটা 50% ছিল ইনকামের, এটা 60% করে দেওয়া হচ্ছে, যাতে ডোনেশন বেশি করতে পারে। ইয়েস, আপনি যদি এই সেকশন 501 যেটা নন প্রফিট অর্গানাইজেশন, যদি আপনি ডোনেট করে থাকেন, ইজ সার্টেনলি ডিডাকশন নিতে পারেন, কিন্তু যদি আইটেমাইজ করেন আর কি। কিন্তু এখানে একটা ব্যাপার থাকে, যদি আপনি $250 উপরে যদি হয়, সেক্ষেত্রে আপনার আপনি যেখানে দিবেন তাদের থেকে চিঠি লিখে নিয়ে আসতে হবে যে আমি এত টাকা ডোনেট, তাদের তারা যেন আপনাকে রিসিপ্টটা দেয়। কারণ অডিট হলে এটা দেখতে চাই। অনেক সময় দেখা যায় কি, আপনার ইনকাম হচ্ছে 20,000, আপনি বলতেছেন আমি $10,000 ডোনেশন দিয়েছে। সো অনেক সময় আইএসের কাছে ইট ডাজন্ট মেক সেন্স যে তুমি 20,000 ইনকামের মধ্যে 5,000 দিয়েছে, এই জন্য তারা দেখতে চায়। সো $250 উপর যদি হয়, আপনি ডেফিনেটলি রাইট অ্যান্ড লেটারটা নিয়ে আসতে হবে, যেখানে দেন না কেন। আচ্ছা, মানে সব কিছুরই তথ্য প্রমাণ থাকাটা ভালো, যে নিজের কাছে নিজের সেফটির জন্য। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিই। মোহাম্মদ হাশেম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি থেকে বলছিলাম, আমি একটা ট্যাক্স সম্বন্ধে প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে আমার ইনকাম 56, অ্যারাউন্ড 57, আমার একটা ছেলে আছে 18 above, আর ওয়াইফ ডিপেন্ডেন্ট, ওইটাতে আমার কি টাকা এবার কি রিটার্ন পাওয়া যাবে না, যে মানে দেওয়া লাগবে আরো? এখানে উইথহোল্ডিংটা কত এটা দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, উইথহোল্ডিংটা কত সেটি জানতে হবে।
হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আপনার যদি 56,000 থেকে 57,000 ডলার ইনকাম হয়, সো নতুন আইনে যেটা যেটা হচ্ছে আপনার একটা বাচ্চা আছে বললেন যে যার বয়স হচ্ছে 18 উপরে, হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনার ডিডাকশন হবে 24,000। কিন্তু আপনার যে আগে এক্সামশান ছিল এক বাচ্চার জন্য, ডিপেন্ড দুইটা এক্সামশান ছিল, একটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল এক্সামশান আর একটা হচ্ছে ডিপেন্ডেন্স এক্সামশান, এই এক্সামশানটা কিন্তু এখন নাই, এই জন্য আপনার ডিডাকশন হচ্ছে 24,000 ডলার। সো আপনার 56 থেকে এই 24,000 ডলার আপনি মাইনাস করতে পারেন। আর যেহেতু 18 ইয়ার্সের চাইল্ড, সেক্ষেত্রে আপনি আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা 2,000 ডলার নতুন আইনে করা হচ্ছে, এটা আপনি পাবেন না বিকজ অফ 18 ইয়ার্স ওল্ড। তবে আপনার জন্য গুড নিউজ হচ্ছে, ইভেন দো যাদের বাচ্চার বয়স 17 উপরে, আপনি এখানে 500 ডলার নন রিফান্ডেবল ক্রেডিট পেতে পারেন। সো আপনি যদি 500 ডলার নন রিফান্ডেবল ক্রেডিট অ্যাড করেন, আপনার যদি ট্যাক্স বেশি দিয়ে থাকেন তাহলে ফেরত পাবেন, আর যদি ট্যাক্স কম দেন সেক্ষেত্রে আপনাকে হয়তো নিজের পকেট থেকে দিতে হবে, সেটা না দেখলে আমরা বলতে পারবো না। মানে অনেক কিছুই একটু ফাইল, স্পেশালি উইথহোল্ডটা আপনার দেখতে হবে যে হাউ মাচ ইউ পে টু উইথহোল্ড, সো এটা না দেখা পর্যন্ত আমরা এটা স্পেসিফিক বলা মুশকিল হয়ে যাবে না। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি নিউ ইয়ার আপা। হ্যাপি নিউ ইয়ার আপু। আমি একটু ভাইয়ার সাথে কথা বলতেছিলাম, চাইছিলাম আপু। জি জি জি, কথা বলুন, উনি আছেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জানতে চাইছিলাম, আমি দুইটা জব করি, একখান থেকে আমি হয়তো ইয়ারলি 15,000 আর একটা থেকে 14,000। তো একখানে আমি আমার ডিপেন্ডেন্ট দেখাই নাই, আরেকখানে আমি শুধু আমার হাজবেন্ড ডিপেন্ডেন্ট দেখাচ্ছে। তো আমি কি আমার কি টাকা দিতে হবে না কিছু পাবো ভাইয়া? হাজবেন্ডের কোনো ইনকাম আছে কিনা? হাজবেন্ডের কোনো ইনকাম আছে? বাচ্চা কাছে আছে? হ্যাঁ, আমার হাজবেন্ডের একটা 5,000 টাকা আর কি বছরে একটা ইনকাম। আর বেবি আছে আপা? না, আমার বেবি বড়, আমার বেবি বড়। আপু কত বড়? মানে আমার বেবি 20 আপ। ধন্যবাদ ধন্যবাদ। সো আপনি বলছেন আপনি দুইটা জব করেন, এখানে 15,000 আর 14,000, সো আপনার 29,000, এবং আপনার আপনার হাজব্যান্ডের রয়েছে 5,000, সো এখানে অলমোস্ট 34,000 ডলার ইনকাম। সো এখান থেকে আপনি এই আপনি মেরিট ফাইলিং জয়েন করবেন, সেক্ষেত্রে আপনি 24,000 ডলার মাইনাস করতে পারেন। মাইনাস করে যদি আপনার ট্যাক্সের যেটা হয় সেটার এই আপনি ট্যাক্সের 10% থেকে 12% ট্যাক্স রেট আসবে। কিন্তু আপনি W2 না দেখলে আমরা এটা বলতে পারবো না আপনি কতটুকু ট্যাক্স উইথহোল্ড করেছেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, আপনি যেহেতু 20 ইয়ার্স বাচ্চা, উনি যদি 19 থেকে 24 বছরের মধ্যে যদি আপনার বাচ্চা যদি ফুল টাইম স্টুডেন্ট হয়, স্টিল আপনার বাচ্চাকে আপনি ডিপেন্ডেন্ট দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতে পারেন 3,400 সামথিং ম্যাক্সিমাম আর কি। এবং প্রিয় দর্শককে একটি কথা বলে রাখি, আমরা বিভিন্ন ট্যাক্সের যে আইন কিংবা যে তথ্যগুলো আমরা দিচ্ছি, তবে ব্যক্তিগত পর্যায়ে একদম সুস্পষ্টভাবে যদি কোনো উত্তর চান সেটি কিন্তু এখান থেকে পাওয়া মুশকিল হবে। কারণ যখনই একজন প্রফেশনাল তার সেই উত্তরটি লেখেন তখন অনেক কিছু ব্যক্তিগত তথ্যের তাদের প্রয়োজন হয়, যেটি টেলিভিশনে আমরা নিতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা সাধারণভাবে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব মোহাম্মদ হাশেম। তবে আপনাদের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে নতুন ট্যাক্স আইন নিয়ে, সেটি নিয়েও আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন। আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ হাশেম সেই জায়গাটির উত্তর খুব সুন্দর করে ব্যাখ্যা দিবেন আপনাদের। কে আছেন আমাদের সাথে? $500 পর্যন্ত গভর্নমেন্ট রিফান্ড করে নিউ ইয়র্ক স্টেট থেকে। আমার বাসাতে আমি সোলার ইনস্টল করছিলাম, তখন সোলার কোম্পানি বলছিল 25% অফ দ্য কস্ট ওর $5,000, উইচ এভার ইজ লেস। সো আই থিংক আই এম জাস্ট লিটল কনফিউজড, ওকে রাইট, উইচ ইজ 500 অর 5,000? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ আমরা যে যে ট্যাক্স ক্রেডিটের কথা বলতেছেন আপনি, যে ফেডারেল গভর্নমেন্টের যে ট্যাক্স ক্রেডিট রয়েছে সেখানে আপনি $500 ক্রেডিট পাবেন, ঠিক আছে? নিউ ইয়র্ক স্টেটে যদি আলাদা করে আপনার ক্রেডিট রয়েছে সেটা সেপারেট জিনিস, সেটা আপনাকে আলাদা করে ফাইল করলে হয়তো আপনি ক্রেডিট পেতে পারেন নিউ ইয়র্ক স্টেটে। কিন্তু ফেডারেল রুল হচ্ছে আপনি সোলার ক্রেডিট থেকে আপনি $500 ক্রেডিট পেতে পারেন, নন রিফান্ডেবল ক্রেডিট।
রুল হচ্ছে আপনি $500 এনার্জি ক্রেডিট যেটা আছে ওইটা নিতে পারে আর কি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে এসে আবারও আমাদের যে নির্ধারিত বিষয় আমরা চেষ্টা করব সেটি থেকে বিভিন্ন তথ্য দর্শকদের সামনে উপস্থাপন করতে, এবং দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন আমরা বিরতির পর এসে ফোনগুলো নিব। নিচ্ছে ছোট্ট বিরতি। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং ট্যাক্স সিজন উপলক্ষে এটি আমাদের টিবিএন 24 টেলিভিশন অ্যানালাইসিসের বিশেষ আয়োজন। সোমবার, বুধবার এবং শুক্রবার আমরা ট্যাক্সের নতুন আইন নিয়ে কথা বলবো, আপনাদের প্রশ্নের উত্তর দিব, এবং মোহাম্মদ হাশেম আমাদের সাথে থাকবেন। একজন ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, সে প্রশ্নটি নেওয়ার আগে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন সৈয়দ হাসিবুর রহমান। তিনি প্রশ্ন করেছেন, ইন মিডল 2018 আই গট 1099C এবং তিনি আর্ন করেছেন 7500, এবং এখন তিনি কি করবেন, মানে তার কি ট্যাক্স ফাইল করতে হবে কিনা, এই ধরনের তার প্রশ্ন। ধন্যবাদ হাসিব ভাই। অ্যাকচুয়ালি এটা এই প্রশ্নটা আপনি যে করছেন, আপনি যে 1099C পেয়েছেন, প্রথমে আমরা দেখতে হবে যেটা মেবি আপনার ক্রেডিট কার্ডের কোনো প্রবলেম আছে, সে কারণে হয়তো আপনার ক্রেডিট কার্ডের ক্যান্সেলেশন অফ দ্যাট যেটা 1099C খারাপ পায়। যদি ক্রেডিট কার্ডটা আপনি যদি ফুল পে না করেন, যদি লেস দেন ফুল অ্যামাউন্ট লেস দেন পে করেন, আপনি 1099C পেতে পারেন। তো সি পাইলে এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। এটা যদি আপনি 2018 ট্যাক্স ফাইল করে থাকেন, এক্সকিউজ মি 17 ট্যাক্স ফাইল যদি করে ফেলেন, তাহলে 1099Cটা অ্যাড করতে হবে, নাহলে আপনি IRS থেকে চিঠি পাবেন সিপি 2000, ওরা বলবে যে তুমি এটার উপর ট্যাক্স দাও। আর এটা এটা আপনার করণীয় হচ্ছে, যদি আপনি ট্যাক্স ফাইল করে ফেলেন 2017, তাহলে আপনি অ্যামেন্ডমেন্ট করতে হবে 1040X দিয়ে। সো আপনার ইনকামটা অ্যাড করতে হবে, 1099C ইনকামটা অ্যাড করে যদি আপনাকে ট্যাক্স দিতে হয় এটা আপনার দিতে হবে। আর বাট আপনাকে নো ম্যাটার ওয়াট আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে বিকজ অফ 7200 ইনকাম, এটা হচ্ছে আপনার এডিশনাল ইনকাম যদি আপনি ফুল পেমেন্ট না দেন ক্রেডিট কার্ডের বিলে আর কি। আচ্ছা, এটা টেকনিক্যাল আমি যেটা ধরতেছি, মেবি ক্রেডিট কার্ডের প্রবলেম ছিল এই কারণে। আপনি যদি ক্রেডিট আপনি যদি মনে করেন ক্রেডিট কার্ড ইউজ করলেন, দেন সেক্ষেত্রে যদি আপনি যে ফুল আপনার যে বিল আসলো আপনি আর পাচ্ছেন না, আপনি এক পর্যায়ে কী করলেন, বলে আই এম নট বি এবল টু পে দ্য ফুল অ্যামাউন্ট, আই এম গোয়েন টু দ্য সেটেলমেন্ট অ্যামাউন্ট। তো সেটেলমেন্ট যখন করেন, লাস্ট আপনার ব্যালেন্স ছিল 10,000, আপনি বলছেন আমি 7,000 অথবা 3,000 দিতে পারবো, তো এটা সেটেলমেন্ট হলে বাকি টাকার উপর ট্যাক্স দিতে হবে। সো তারা এটা একটা ইস্যু, এটা সেন্ড করবে একটা IRSকে আর একটা ট্যাক্স পেয়ারদেরকে। সো মেবি উনি পেয়েছে এটা পরে পেয়েছে, এই জন্য এটা হয়তো ট্যাক্সের সাথে অ্যাড করে নেয়। যদি আপনি ট্যাক্স প্রফেশনালের কাছে নিয়ে যেতেন হয়তো উনি অ্যাড করে দিতেন, তবে আপনাকে এখন অ্যামেন্ডমেন্ট করতে হবে। আচ্ছা, খুব সুন্দর আরেকটি দিক আমরা এই বিষয়টি নিয়ে জানলাম। আরেকজন আছেন ফোনে, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মিশিগান থেকে বলছি। জি, নামটি বলে নিতে হবে ভাইয়া। জালালা। আচ্ছা, প্রশ্নটি বলুন। প্রশ্ন হইল, আমার ওয়াইফের ইনকাম হইল 19,000 আর আমার ইনকাম 5,000, আমি ক্রেডিট মিলবো কিনা, চাইল্ড লাইক না জানি। আচ্ছা, 19,000 আর 5,000 হবে না 24 পর্যন্ত। এরপরে যে আপনি যে ট্যাক্স উইথহোল্ড করে আসছেন, যেটা দিয়ে আসছেন ফেডারালকে, এটা আপনি ফেরত পাবেন। সো আপনার ট্যাক্স ভেরি সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, আমি এখান থেকে বসে কই দিতে পারবো, সমস্যা নেই। যদি 24,000 টাকা দিতে হয়, আমরা একটু প্রশ্নটি নিয়ে নেই, তবে আমরা একটু নতুন ট্যাক্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো দর্শক আপনাদের জানাতে চাই, আর সে কারণে আমরা একটু প্রশ্নগুলোর ফাঁকে ফাঁকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে একটি প্রশ্ন নিয়ে নেই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? আচ্ছা, লাইনটি কেটে যাবে দর্শক, আমরা যখন বলবো তখন কিন্তু। হ্যালো, রিজু বলছিলাম জ্যাকপট থেকে। জি রিজু ভাই, প্রশ্নটি করে ফেলুন ঝটপট। আমি জানতে চাচ্ছিলাম, আমার W2 ইনকাম হচ্ছে আপনার 43 এবং বিজনেস ইনকাম হচ্ছে আপনার আরো ধরেন 10,000। তো আমার দুটো কিডস আছে, আমি আমার ওয়াইফ এবং দুটো কিডস, তো সব মিলে আসলে মানে কিভাবে আমি ইনস্যুরেন্স বেনিফিট পেতে পারি? ওকে, বিজনেস ইনকাম এটা করতে গেছে কোন মানে কি পারপাসে বিজনেস ইনকাম সেটা একটু জানতে হবে। মাঝে মধ্যে গাড়ি অথবা সেলস সিক সিক ওকে
আচ্ছা ওকে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। কারণ এই বিজনেস ইনকাম যখন অ্যাড করা হয় না, আমাদেরকে বুঝতে হবে এই বিজনেস ইনকামটা কোত্থেকে আসছে। ইট কুড বি আপনার আরেকটা কর্পোরেশন রয়েছে যেটা সি হতে পারে, কিংবা এলএলসি হতে পারে, কিংবা অ্যাজ কর্পোরেশন হতে পারে। সো সেক্ষেত্রে যদি আপনি অ্যাজ কর্পোরেশন থেকে যদি আপনার $10,000 আসে, সেটার ক্যালকুলেশন একরকম হবে। আর আপনি যদি ক্যাজুয়াল সির কথা বলেন, যেটা হচ্ছে সেলফ এমপ্লয়ি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, লাটস গাড়ি চালান, কিংবা ফুড ভেন্ডার, কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি আই বিলিভ, সো ওইখানে 24,000 মাইনাস হবে। অলসো আপনি 10,000 এর উপরে কিন্তু আপনার যদি সেলফ এমপ্লয় হন, সেলফ এমপ্লয় ট্যাক্স দিতে হবে, যেটা হচ্ছে 15.3%। সো এই ট্যাক্সগুলোর ক্যালকুলেশন করে আপনি W2 43,000 যেটা দিয়ে আসছেন, এটা এবং এই 10,000 উপর যে ট্যাক্স আছে, এটাকে অফসেট করে যদি আপনি বেশি দিয়ে থাকেন তাহলে ফেরত পাবেন, যদি কম দেন তাহলে আপনি পকেট থেকে দিতে হবে। সো আমাদেরকে একটু স্পেসিফিকলি বললে ভালো হয় ক্যালকুলেশনে, কারণ অনেক সময় দেখা যায়, এখানে একটা জিনিস ইনফরমেশন বলে দিই আমাদের ট্যাক্স পেয়ারদেরকে, যদি আপনি এলএলসি কিংবা অ্যাজ কর্পোরেশন থাকে, সেখান থেকে যদি $10,000 আপনার আপনার যদি K1 আসে, যেটা হচ্ছে আরেকটা বিজনেস থেকে ইনকাম এসে আপনার পার্সোনাল ঢুকলো, এখানে যদি আপনার বাচ্চা থাকে, তো বাচ্চার যে ক্রেডিট, আপনার যে আর্ন ইনকাম ক্রেডিট, এটা কিন্তু পাবে না। কারণ কি, ওনার ইনভেস্টমেন্ট মানে আপনার ইনভেস্টমেন্ট ইনকাম মোর দেন 3,500 যদি উপরে হয়, ওই ক্রেডিটটা পাবে না। না, অনেক সময় দেখা যায় 20,000 যদি আপনার ইনকাম থাকে, আপনি ম্যাক্সিমাম ক্রেডিট পেতে পারেন বাচ্চার জন্য, লেটস সে $6,000 আর্ন ইনকাম ক্রেডিট। কিন্তু আপনার যদি একটা এলএলসি থেকে এই অ্যানাদার $5,000 যদি এসে ঢুকে, তো আপনার ইনকাম হচ্ছে মাত্র $25,000। স্টিল ইউ আর কোয়ালিফাই ফর দ্য ফুল ইআইসি, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ইনকাম মোর দেন 3,500 কারণে আপনি $6,000 টোটালি গন। সো এটা অনেকে বুঝতে পারে না, সো এই জন্য আমাদেরকে অনেকে বুঝতে পারে না যে রেন্টাল ইনকাম, দেন আপনার ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড ইনকাম, অ্যান্ড অলসো এই K1 যেটা এলএলসি থেকে আসবে এবং অ্যাজ কর্পোরেশন থেকে আসবে, এগুলো যদি এখানে এসে যোগ হয় মোর দেন $3,500, আপনার ইনকাম যদি লো হয়, তখন স্টিল ইউ নট গেটিং দ্য ইআইসি, তখন প্রশ্ন করে আমার ইনকাম তো এত লো, আমি কেন বাচ্চার ক্রেডিটটা পেলাম না, হোয়াট হ্যাপেন, বিকজ ইউ হ্যাভ এ মানি, দ্যাটস ইউ হ্যাভ বিজনেস অ্যান্ড দ্য মানি কাম ফ্রম দ্য বিজনেস, সো ওরা মনে করে যে না, এটা ইনভেস্টমেন্ট ইনকাম, ইউ নট বি এবল টু গেট দিস ইআইসি। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই, এবং এই যে খুঁটিনাটি বিষয়গুলো, আর সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আমার নাম শেখ নূর আলম, আমি জামাইকা থেকে বলছি। জি ভাই বলুন। আমি বলছিলাম যে আমার আমার একটা সিকিউরিটি জব করি, আমার $7,000 আমার মাসে ইনকাম, ওই বছর ইনকাম, আমার ওয়াইফ ডিপেন্ডেন্ট, বাচ্চা নাই, তো এখন আমি কত W2-র মধ্যে আছি এই ট্যাক্সের, আমি কত টাকা মানে আমি কি পাবো? কত ট্যাক্স দিয়েছেন? আচ্ছা ট্যাক্স দিয়েছেন কত সেটা একটু জানতে হবে যে $7,000। এটা তো আপনার ইনকাম, আপনি ট্যাক্স উইথহোল্ড কত? টোটাল $27,000। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। সো কর্পোরেটটা রাইট, এখানে এখানে $27,000 ওনার ইনকাম, সো ওনার বেবি নাই, কোনো কিডস নাই, তো মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন হবে। এই $27,000 থেকে আপনার $24,000 নতুন আইনি স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা দ্য সুপার নিউ স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা ডোনাল্ড ট্রাম্পের, এটা $24,000 মাইনাস হবে। আপনি 3,000 উপর ট্যাক্সেবল ইনকাম 10% হতে পারে, সো আপনার $300, কিন্তু আপনার পে করেছেন কত? উনি যদি আপনি যদি $2,700 ট্যাক্স পে করে থাকেন, তাহলে আপনি অলমোস্ট $2,300 পেতে পারেন। কিন্তু আপনি যদি কম দিয়ে থাকেন, $300 কম দিয়ে থাকেন, আপনাকে পকেট থেকে দিতে হবে। এই জন্য আমাদের W2-র স্পেসিফিক ওই উইথহোল্ডিংটা না দেখলে আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি হাউ মাচ হি গেট রাইট। সো ওইটা যদি উনি আপনার ট্যাক্স রিটার্ন, যে ট্যাক্স কত টাকা পে করছেন উইথহোল্ডিং, সেটা হচ্ছে আপনার W2-র লাইন বক্স 2-তে আসছে, এটা ওটা দেখলে ওরা ক্যালকুলেশন করা যাবে আর কি। আচ্ছা আরেকজন আছেন, তবে এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একটু চেষ্টা করব অনুষ্ঠানের শেষে নতুন আইন নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ বলছি নাসা কাউন্টি থেকে। জি আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে কলেজ ডিডাকশন 529 বাচ্চাদের জন্য, যে
সেভিংস এবং নিউ স্টেটের যে ডিরেকশন, আমি 2015 সালে একটা অডিট হয়েছিল আমার ট্যাক্সে, ওরা তো 3 বছর অডিট করে, 2015 সালে আমাকে লেটার পাঠিয়েছে এবং আমি সেটা পে করছি। এখন ওরা কাটিয়েছে হিসেবে আমাকে বলেছে তোমার 2016 সালেও তোমার তুমি আর একটা লেটার পাবা। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কি রিটার্নটাকে অ্যামেন্ড করবো, এবং অ্যামেন্ড করলে কি আমি যে ইন্টারেস্টটা, ওরা আমাকে বলছে তুমি যদি ইন্টারেস্টটা সেভ করতে চাও যাতে ইন্টারেস্টটা পে না করা লাগে তাহলে তুমি এটা অ্যামেন্ড করতে পারো। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে কি আমি অ্যামেন্ড করবো এখন ওই ট্যাক্স রিটার্নটা 2016 সালে, তাহলে কি আমি ইন্টারেস্টটা সেভ করতে পারো, এখনও কি সময় আছে কিনা? ধন্যবাদ। সেকশন 509 আবার নতুন, এটা কিন্তু নতুন আপডেট আসছে, যেটা হচ্ছে আগে ছিল এটা কলেজ স্টুডেন্টের জন্য, এটা কিন্তু আপনি এখন ফ্রি খেয়ে থেকে আপনি কলেজ লেভেল পর্যন্ত এটা ডিপোজিট দিতে পারেন, সেভ করতে পারেন কলেজের জন্য, বাচ্চাদের জন্য। সো এখানে আপনার যে সিনিয়রের কথা বলতেছে এটা আমি না দেখলে বলতে পারবো না ওয়েদার নাট আপনাকে কি অ্যামেন্ড করতে হবে না কি অ্যামেন্ড করতে হবে না। আরেকটা জিনিস বলে রাখি, আপনি কিন্তু ইন্টারেস্ট মাপ পাবেন না, হয়তো আপনি ফেলান্টিটা রিমুভ করতে পারবেন। সো সেই জন্য আমাকে পুরো আপনার যে আইআরএস থেকে যে চিঠিগুলো আসছে এগুলো যদি আপনি আমার অফিসের সাথে যোগাযোগ করেন, উই ক্যান রিভিউ দ্যাট, অ্যান্ড যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় আমরা অ্যামেন্ডমেন্ট করবো, আর যদি অ্যামেন্ডমেন্ট করতে না হয় উই ক্যান অ্যাটলিস্ট রিকোয়েস্ট ফর দ্য রিমুভ দ্য ফেনাল্টি। আচ্ছা, সেই জায়গাটিতে। এবং তবে আমাদের অনুষ্ঠানের যেহেতু আমরা শেষ প্রান্তে, মোহাম্মদ হাশেম, আমরা চেষ্টা করব আপনাকে যে পেয়েছে বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমরা থাকব সোমবার বুধবার এবং শুক্রবার, আমরা চেষ্টা করব নতুন আইন সম্পর্কে একটু তথ্য জানাতে। সবশেষে যদি কিছু বলেন, এরপর আমরা চেষ্টা করব শুক্রবার এই বিষয়টি নিয়ে আরও একটু ডিটেল আলোচনা করতে। রাইট। সো আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য যেটা আমি বলতে চাই, স্পেশালি ট্যাক্স রিফর্মের নতুন পাবলিকেশন 5307, এটা হচ্ছে নতুন পাবলিকেশন আসছে আইআরএস থেকে। তো সেটা যদি আপনি রিভিউ করেন তাহলে আপনার যে নতুন নতুন যে আইনগুলো পরিবর্তন হয়েছে সেগুলো সব ওইখানেই রয়েছে, তাহলে ইজি হয় বোঝার জন্য। এটা হলো 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হচ্ছে, অনেকের ধারণা হচ্ছে যে এক্সামশান, যেটা পার্সোনাল এক্সামশন, এক্সামশানটা দুই টাইপের ছিল, একটা হচ্ছে আপনার পার্সোনাল এক্সামশান আর একটা হচ্ছে ডিফেন্ডেন্স এক্সামশান। সো পার্সোনাল এক্সামশান যেটা ছিল $4,050 পার পার্সন, তো সেখানে আপনার পুরোটা টোটালি রিপিল হয়ে গেছে, তা থাকবে না, কিন্তু স্ট্যান্ডার্ড ডিরেকশনটা ডবল করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কারা কারা বেনিফিট হলো। এখন দেখেন অ্যানালাইসিস করতেছে এরা, যে সিনেট এবং আপনার হাউস যখন এই আইনটা পাশ করতেছিল তখন তারা করলো কি, যে লাস্টে ফর এক্সাম্পল $130,000 আপনার ইনকাম, আপনি কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট 1,000 ছিল, মেরিট ফাইলিং জয়েন্টলি 110,000 হইলে আপনি সেটা পেতেন, কিন্তু 110,000 উপরে যদি চলে যায় তাহলে সেটা আর আসতো না। তো এখন আপনার যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,000, যেখানে 110,000 সেখান থেকে আপনি 200,000 চলে গেছে, সো মেরিট ফাইলিং জয়েন হচ্ছে 400,000। তাহলে 110 আপনি ইনকাম যদি 130,000 হয় সেক্ষেত্রে স্টিল আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন কত টাকা, 4,000, যদি বাচ্চা দুইটা থাকে 2,000, 2,000, 4,000। নাও এক্সামশান ওরা বলতেছে আপনার দুইটা এক্সামশান যদি বাদ দেন, দুইটা এক্সামশান হচ্ছে 4,050, 4,050, 8,100, এটা যদি আপনি 130 25% ট্যাক্স রেট হয় তাহলে আপনি $2,025 ট্যাক্স দিতে হয়। সো এটা যদি 8,100 ট্যাক্স যদি 2,025 হয় তাহলে এই আগে আপনি কী পেতেন না, বাচ্চাদের ক্রেডিটটা পেতেন না, কিন্তু এখানে আপনি যেহেতু ট্রাস্ট হোলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে $4,000 আস্তে আস্তে, স্টিল এক্সামশন নাও থাকলে আপনি 4,000 এখানে পাচ্ছেন কিন্তু এখানে লস হচ্ছে 25%, 2,025, $1,975 স্টিল আপনার কাছে থাকতেছে। সো মিডল ক্লাসের জন্য এটা বেনিফিট যদি আমি অ্যানালাইজ করি, এই জন্য তারা যেটা পার্সোনাল এক্সামশন তারা এইভাবে বাদ দিয়েছে, হয়তো আমি এদিকে বাড়িয়ে দিচ্ছি আর এদিকে এটা রিফিল করে দিচ্ছি, মানে ব্যালেন্স করে দিয়েছে। মোহাম্মদ হাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রবার আবারও দেখা হবে এবং আমরা চেষ্টা করব নতুন ট্যাক্স আইনের যে খুঁটিনাটি বিষয়গুলো দর্শক আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা থাকব মোহাম্মদ হাশেমকে নিয়ে সোমবার বুধবার এবং শুক্রবার রাত 10টায়। সবাই ভালো থাকবেন।